নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলটিতে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনি যদি লাইফে কিছু শিখতে চান এবং জানতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। হিন্দু ধর্মের বিভিন্ন তথ্য, টোটকা, উপাচার, তন্ত্র, ক্রিয়া এবং বিভিন্ন প্রকার মন্ত্র আমি আপনাদের এই চ্যানেলটির মধ্যে জানিয়ে থাকি। অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার এই বিশেষ সময়ের মধ্যে আপনার গৃহ থেকে এক চিমটি লবণ নিয়ে সরিয়ে রাখুন এই স্থানে। অর্থ বৃদ্ধি হবে এবং আপনার ভাগ্যে চমক ধরা দেবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, লবণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে। লবণের বিশেষ মাহাত্ম্য রয়েছে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন কাজের মধ্যে এবং লবণ ব্যবহারের বিশেষ কিছু নিয়ম বর্তমান। লবণের এই নিয়ম অনেকেই মেনে থাকেন, আবার অনেকে মানেন না। শুক্র ও চন্দ্রের প্রতিনিধি ও রাহুর প্রতীক মানা হয়ে থাকে এই লবণকে। অর্থাৎ এই নুন বা লবণ আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান ঘটবে এবং 100% এই কার্যের ফলে সুফল প্রদান হবে আপনার। আজ আমি আপনাদের যে টোটকা বা উপাচারটির কথা বলবো, অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার আপনি যদি এই টোটকা করেন, এটি হলো একটি শাস্ত্রীয় টোটকা। শাস্ত্র অনুসারে আপনারা অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার এই কার্যটি সঠিক নিয়মে করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, লবণের ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। যে সমস্ত গৃহে লবণ লোহার পাত্রে অথবা কোনো প্লাস্টিকের পাত্রে রাখা হয়ে থাকে, সেই সমস্ত গৃহে শনির প্রভাব পড়ে, বিভিন্ন দিক থেকে খারাপ হতে থাকে, মহাবিপদে পড়ে থাকেন গৃহের বিভিন্ন সদস্যরা এবং গৃহের উন্নতি কোনোভাবেই সম্ভব হয় না। লবণকে সর্বদা আপনাদের গৃহে ব্যবহার করার জন্য কাঁচের পাত্রে ব্যবহার করতে হবে বা রাখতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে এছাড়া আপনারা যদি প্লাস্টিকের পাত্রে বা লোহার কোনো পাত্রে এই লবণকে রাখেন, তাহলে কিন্তু গৃহের বাস্তু বিঘ্নিত হয়। হিন্দু শাস্ত্রের ধারণা এবং মত অনুসারে লবণের ব্যবহার অপচয়ভাবে করা উচিত নয়। অর্থাৎ লবণকে আপনি অপচয় করবেন না। লবণের মধ্যে মা লক্ষ্মীর বসবাস হিসেবে ধরে নেওয়া হয় এবং লবণকে যদি আপনি অপচয় করেন, তাহলে কিন্তু আপনি দেবী লক্ষ্মীর কৃপা যেমন কখনোই পান না, ঠিক তেমনি এই লবণ যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন বা অবহেলা করেন, অপচয় করেন, তাহলে আপনার গৃহে কিন্তু কখনোই মা লক্ষ্মী অধিষ্ঠান করেন না। লবণের এই টোটকা করার আগে লবণের সঠিক ব্যবহার অতি অবশ্যই প্রত্যেকের জানা প্রয়োজন। লবণ, যা মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয়ে থাকে, রান্নাঘরে এই লবণ ব্যবহারের সময় আপনি যদি রান্নার কার্যের জন্য বাম হাতে লবণ তোলেন এবং রান্নার কার্যে ব্যবহার করেন এবং সেই খাবার যদি গ্রহণ করেন, আপনার কিন্তু আর্থিক কষ্ট অনিবার্য। আপনি যতই ইনকাম করুন না কেন, আপনার সঞ্চয় কিন্তু কখনোই হবে না। আপনি লবণকে অপমান করার মাধ্যমে দেবী লক্ষ্মীকে অপমান করেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা লবণের পাত্র বাম হাতে তুলতে পারেন, কিন্তু কোনোভাবেই আপনারা চেষ্টা করবেন লবণকে বাম হাতে না তুলে সেটি খাবারে ব্যবহার না করার। অর্থাৎ ডান হাতে লবণ তুলে সেটিকে খাবারে পরিমাণ মতো ব্যবহার করবেন। এটি লবণের একটি বিশেষ ব্যবহারের নিয়ম, যেটি শাস্ত্র মনে করা হয়। এরপর জেনে নিই আজকের মূল বিষয়টি, অর্থাৎ আপনারা কিভাবে লবণকে আপনার গৃহের কোন স্থানে, কোন সময় এবং কোন নিয়মে সঠিকভাবে লবণের ব্যবহার করবেন। লাল কাপড়ের মধ্যে লবণকে মুড়ে আপনাকে এই কার্যটি করতে হবে। সঠিক নিয়মে করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
এবং অতি অবশ্যই আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান এবং চান দেবী লক্ষ্মী আপনার গৃহে থাকুক, তাহলে দেবী লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট সেকশনে লিখুন, মা তোমাকে আমার গৃহে স্বাগত। এবার প্রবেশ করি মূল পর্বে। লবণ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে, বাহারি লবণ, সামুদ্রিক লবণ এবং কালো লবণ। আমরা এক্ষেত্রে সামুদ্রিক লবণ অর্থাৎ আমাদের খাবারের যে লবণ আমরা ব্যবহার করি খাওয়ার জন্য তরকারিতে, সেই লবণের কথা আজ আমি আপনাদের বলবো। সেটি হলো সামুদ্রিক লবণ। এই সামুদ্রিক লবণের টোটকা আপনাকে সঠিক নিয়মে করতে হবে। অতি অবশ্যই আপনি যদি আপনার গৃহের সুখ বৃদ্ধি করতে চান, শান্তিকে বৃদ্ধি করতে চান, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, ভক্তি নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে এই কার্যটি করুন। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, অর্থাৎ এই কার্য বা টোটকাটি অত্যন্ত সামান্য এবং নগণ্য মনে হলেও বা যদি মনে হয় এই কার্য কোনো ফল আপনাকে প্রদান করবে না, তাহলে অতি অবশ্যই আপনি এই টোটকা করবেন না। ভক্তি নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে মা লক্ষ্মীর উপর আপনি যদি বিশ্বাস রেখেই কার্যটি করতে পারেন, তবেই এই কার্যটিকে সম্পূর্ণ করুন। অগ্রহণ মাসের যে দিন আপনি এই কার্যটি করছেন, অর্থাৎ প্রথম বৃহস্পতিবার বা যে কোনো বৃহস্পতিবারই করুন না কেন, আপনাকে কিন্তু সেই দিন ঘর মোছার জলে কয়েক দানা লবণের ব্যবহার অবশ্যই করতে হবে। অর্থাৎ লবণের ব্যবহার করে আপনি আপনার গৃহকে বাস্তুমুক্ত করে তুলবেন। এবং বন্ধুরা, সন্ধ্যার পর 6টা থেকে 11টার মধ্যে সময়ের মধ্যবর্তী সময়ে আপনারা একটি লাল কাপড় নেবেন এবং সেই লাল কাপড়ে এক চিমটি সামুদ্রিক লবণ নেবেন এবং সেটিকে পুটুলি আকারে বেঁধে ফেলবেন। এরপরে সেই লাল কাপড়টি আপনি দেবী লক্ষ্মীর চরণে রেখে দেবী লক্ষ্মীকে কিছুক্ষণ পূজা পার্বণ করবেন, আপনার মনস্কামনা দেবী লক্ষ্মীর সামনে জানাবেন। তারপরে আপনি ঠাকুর ঘর থেকে সেই পুটুলি নিয়ে আপনার গৃহের সদর দরজার ডান দিকে সেই জিনিসটি ঝুলিয়ে দেবেন। অর্থাৎ লবণে ভর্তি সেই পুটুলি আপনি কিন্তু আপনার গৃহের সদর দরজার ডান দিকে, অর্থাৎ গৃহের বাইরে থেকে প্রবেশ করার সময় যে ডান দিক পড়ে সেই দিকে আপনারা এই লাল পুটুলিটিকে সঠিকভাবে বেঁধে রাখবেন সদর দরজার কোনো একটি উপরের স্থানে, যাতে সেটি খুলে না পড়ে যায় বা সেটিতে কারো পা না লাগে সেদিকে খেয়াল রাখবেন। এবং বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি অতি অবশ্যই প্রত্যেকের মনে রাখা প্রয়োজন, লবণ আমাদের কখনোই কোনো ব্যক্তিকে ধার হিসাবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। অর্থাৎ আপনি যদি আপনার গৃহ থেকে লবণ কোনো প্রতিবেশীকে দেন, কোনো প্রতিবেশীর দরকার পড়লো এবং সে যদি আপনার গৃহে এসে লবণ নিয়ে যায় এবং আপনি যদি সেই লবণকে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি আপনার গৃহ থেকে মা লক্ষ্মীকে তার গৃহে পাঠিয়ে দিলেন, অর্থাৎ আপনার গৃহের উন্নতি কিন্তু তার গৃহে চলে গেল। আপনি কখনোই লবণকে সন্ধ্যার পরবর্তী সময়ে দান হিসাবে ব্যবহার করতে কোনো ব্যক্তিকেই দেবেন না ভুল করেও। বন্ধুরা, যদি দিতেই হয় আপনারা কিন্তু টাকা দিয়ে দেবেন বা আপনারা বাজার থেকে কিনে সেই লবণ দেওয়ার চেষ্টা করবেন, গৃহ থেকে দেবেন না। বা যদি আবশ্যক দিতেই হয় আপনারা লবণের উপর একটি শুকনো লঙ্কাকে রেখে তারপরে সেই লবণটি তার গৃহে দেবেন, এতে দেবী লক্ষ্মী কিন্তু আপনার গৃহ ছেড়ে যাবেন না। বন্ধুরা, এই নিয়মকানুনগুলি অত্যন্তই গুরুত্বপূর্ণ, হিন্দু শাস্ত্র এগুলি মনে করে থাকেন। এবং বন্ধুরা, শাস্ত্রবিদদের মতে লবণ আমাদের গৃহের বাস্তুর উপর একটি বিশেষ পরিমাণ প্রভাব ফেলে, অর্থাৎ লবণের ব্যবহার আপনার গৃহের নেগেটিভ শক্তি এবং পজিটিভ শক্তির উপর ব্যাপকভাবে প্রভাব ফেলতে সক্ষম। আপনি যদি বাস্তু মুক্ত হতে চান এবং চান গৃহে বাস্তুদোষ না হোক, বা যদি গৃহের উন্নতি করতে চান, লবণের সঠিক ব্যবহার অতি অবশ্যই প্রত্যেকের জানা প্রয়োজন। এবং আজকের এই টোটকাটি অর্থাৎ লাল কাপড়ে মুড়ে লবণ নিয়ে এই যে টোটকাটি আমি আপনাদের বললাম, এই টোটকা অত্যন্তই কার্যকরী। আপনি যদি সঠিক নিয়মে এটি করেন, আপনি কিন্তু 100% সুনিশ্চিত সুফল আপনি পাবেন, দেবী লক্ষ্মী আপনার উপর কৃপা দৃষ্টি বর্ষণ করবেন।
আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।